আমি একটা জিনিস বলতে চাই ভাই, কিন্তু আমার ভিডিও দেখছিল না ভাই, বলতেছিল যে ভিডিও দেখলাম এক শপের, ফোন নিলাম আর এক শপের। তো ভাই কার ভিডিও দেখছিলেন মনে আছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরো একটা সেল আপডেট নিয়ে আসলাম আসিফ ব্লগস এন্ড গ্যাজেট থেকে। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস। হ্যাঁ, আমাদের কাছে কিন্তু অফিসিয়াল একটা নোট 10 প্লাস ছিল, এই সেই ফোনটা বক্স সহ, ভিতরে চার্জার ছিল আর কেবেলটা ভাই পারচেস করে নিছে বাসোসের একটা কেবেল। এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির বাসোসের কেবেলটা। কেবেলটা দেখাই দিই আগে ফার্স্টে। তো অনেকেই ভাববে যে কেবেল কেন দেখাচ্ছে, কেবেলটার কোয়ালিটি কিন্তু একদম বাসোসের যে জিনিসগুলো তৈরি করে আসলে অনেক কোয়ালিটিফুল এবং মজবুত করে থাকে। তো বাসোসের কেবেলটা ভাই পারচেস করলো, এবং কি ফোনটার ভিতরে কি কি ছিল আমি একটু আপনাদের দেখাই। এটা হচ্ছে আমি যেভাবে আসলে ফোনগুলো পাই, আগে বলছি যেভাবে পাই সেভাবেই দিয়ে থাকি। আর এটা হচ্ছে অরিজিনাল যে চার্জারটা, দেখেন চার্জারের ভিতরে সিলটাও কিন্তু এখানে আছে, আর এই বক্সের সাথে কিন্তু এই চার্জারটাই পেয়েছি আমি, আর যে ব্যক্তি আমাকে দিয়েছিল এটার সাথে। আর এটা কিন্তু অফিসিয়াল ফোন ছিল, 12/256 GB ডুয়েল সিম, ফিজিক্যাল ডুয়েল। আপনারা জানেন যে অফিসিয়াল স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস ডুয়েল সিমের হয়ে থাকে, আর এক্সাইনাস ভেরিয়েন্টের হয়ে থাকে। আর এটা কিন্তু এক্সাইনাস ভেরিয়েন্টের 12/256 ফিজিক্যাল ডুয়েল, দুইটা সিম ইউজ করতে পারবেন আপনি, ঠিক আছে? তো এটা কার্ভ ডিসপ্লের ফোনটা, আর প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগনের 865 প্লাস মেবি এটার এটা প্রসেসরটা ইউজ করা আছে। আর ভাই আমাদের হচ্ছে নামটা কি জানো, রাজিত, প্রসঞ্জিৎ ভাই, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো, সেটটা অনেক ভালো ভাই। কোথা থেকে আসছেন আপনারা? আপনার আসলে এই মাদারীপুর থেকে, মাদারীপুর ভিডিও দেখে আসছি। সেটটা যেরকম দেখছি ভিডিওতে সেরকমই আছে, তো সেটটা আমার অনেক পছন্দ হয়েছে ভাই। আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখে আসুন ভাই। আমি একটা জিনিস বলতে চাই ভাই, কিন্তু আমার ভিডিও দেখছিল না ভাই, বলতেছিল যে ভিডিও দেখলাম এক শপের, ফোন নিলাম আর এক শপের। তো ভাই কার ভিডিও দেখছিলেন মনে আছে? পাশের একটা দোকানে দেখছি ভাই, কিন্তু এটা হাতে নিয়ে পছন্দ নয়, তো ভাইয়ের ফোনটা আমার পছন্দ হয়েছে প্রথমে দেখেই, তো এর জন্য ভাইয়ের ফোন। নোট 10 প্লাস দেখছিলেন? না এটা দেখিনি, অন্য একটা দেখছি, অন্য মডেল দেখছি। তো এই কি মডেলটা দেখছিলেন একটু যদি বলতেন? ওটা হলো, দেখছিলাম হলো S20, S20 মডেল। হ্যাঁ, আর এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস বক্স, ওইটা ছোট তো এর জন্য আর কি ওইটা ইউজ। আচ্ছা, এটা কিন্তু কার্ভ ডিসপ্লে, ঠিক আছে? যারা মূলত কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ফোনটা ভালো হতে পারে। তো এক পিস ছিল, আবারও দিতে পারবো বক্স সারা প্রোডাক্ট, মার্কেটে কিন্তু 33/534 এর মতো চলে, 12/256 GB, ঠিক আছে? ওগুলো হচ্ছে একটা সিমের হয়, আর এটা হচ্ছে ডুয়েল সিমের। তো ভাইয়া মাদারীপুর থেকে আসছে? হ্যাঁ, মাদারীপুর থেকে আসছে, অনেক দূর থেকে, তো ভালো লাগছে। আপনি আসলে ফোনটা হাতে নিয়ে পরে আপনার কেমন লাগছে, কন্ডিশন কেমন? খুব ভালো ভাই, ফোনটা হাতে নিয়ে আমি সামনে এসে দেখে, দোকানদার সামনে আসে দেখে কি ভালো বলতে হবে, আমি বলেই দিতেছি ভাই, আমার বলতেছে ভাই আমার কাছে আমি 34,000 টাকা দিব, পরে বলতেছে যে আমার ই নাই, কেবেলটা নাই, কেবেলটা নিতে হবে। পরে পরে চিন্তা করলাম যে কেবেলটা যেহেতু পাই নাই, পাইলে তো ভাইকে দিতেই হতো, তো একটা কেবেল এটা হচ্ছে পারচেস করে নিছে, এর জন্য গড়ে পড়তা সব কিছু মিলে 35,000 টাকা রেট দিয়েছি। তো আমি ফোনটাই জাস্ট খালি 35,000 টাকা দিয়েছিলাম। তো আপনারটা রাখছি ভাই, হচ্ছে আর একটা জিনিস চাইছিল ওইটা দেয়া লাগছে। তো ভাই সর্বশেষ আপনার কেমন লাগতেছে বল? ভালো ভাই, ভালো লাগছে ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুশি আমি। আচ্ছা, আপনারা সবাই আসবেন এই দোকানে, অনেক ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভাইদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।